সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, ঘরে আছো ও নিরাপদে আছো। আমিও ভালো আছি। আবার তোমাদের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর বিষয় গণিত এক কথায় উত্তর করাবো। তাহলে তোমাদের প্রথম টিউটোরিয়াল ও অর্ধবার্ষিকের সিলেবাস কমপ্লিট। এই ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের এক কথায় উত্তর করিয়ে দিব। তোমরা সবাই খাতা কলম খোলো এবং এক কথার উত্তরগুলো লিখে নাও। সবাই পড়ে চলে যাও। এক, 12, 14, 16, 13, 18। এখানে বিজোড় সংখ্যাটি লিখো। তোমরা সবাই জোড় ও বিজোড় সংখ্যা জানো, তাহলে বলতো এখানে কি হবে? এখানে বিজোড় সংখ্যা কোনটি হবে? 12 আছে, 14, 16, 13, 18। বলতো এখানে বিজোড় সংখ্যা কোনটি? হ্যাঁ, তোমরা ধরতে পেরেছ, এখানে 13 হচ্ছে বিজোড় সংখ্যা। 2, 15, 17, 21, 27, 20। এখানে জোড় সংখ্যাটি লিখো। এখানে দেখো কি কি আছে, 15, 17, 21, 27, 20। এখানে কোনটি জোড় সংখ্যা বলতো? হ্যাঁ, তোমরা সবাই পারো, এখানে 20 হচ্ছে জোড় সংখ্যা। 3, 32, 19, 50, 45, 27। এখানে সবচেয়ে ছোট সংখ্যাটি লিখো। আমি জানি তোমরা সবাই এগুলো পারো। বলতো এখানে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি? 32, 19, 50, 45, 27। বলতো ছোট সংখ্যা কোনটি? হ্যাঁ, তোমরা সবাই বলতে পেরেছ, 19 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। 4, 11, 23, 29, 38, 25। সবচেয়ে বড় সংখ্যাটি লিখো। এটাও তোমরা পারবেন। দেখো তো এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটি? 11, 23, 29, 38, 25। হ্যাঁ, তোমরা ধরতে পেরেছ, 38 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। 5, 74 সংখ্যাটি কথায় লিখো। তোমরা সবাই 1 থেকে 100 পর্যন্ত কথায় লিখতে পারো। 74টা লিখে ফেলো তো সবাই। বান্ন সংখ্যাটি কথায়
সবাই লিখে নাও। সাত, আটাত্তর, সংখ্যাটি অঙ্কে লিখো। আমি জানি এটা তোমরা পারো। ছাপ্পান্ন, সংখ্যাটি অঙ্কে লিখো। দ্বিতীয় সংখ্যাটি ক্রমবাচক সংখ্যায় লিখো। তোমরা সবাই ক্রমবাচক সংখ্যা জানো, তাহলে লিখে ফেলো তো। ষষ্ঠ সংখ্যাটি সংক্ষিপ্ত রূপ লিখো। দশ, বিশ, তিরিশ, ড্যাশ, পঞ্চাশ, খালি ঘরে কোন সংখ্যাটি হবে বলতো? এখানে দশ, বিশ, তিরিশ, ড্যাশ, পঞ্চাশ, এখানে কি হবে? হ্যাঁ, তোমরা সবাই জানো দশ, বিশ, তিরিশ, চল্লিশ, পঞ্চাশ, তাহলে খালি ঘরে চল্লিশ হবে। ২৬ যোগ ৩১ সমান সমান কত হবে বলতো? কত হবে এখানে? ফেফে রাজ করি, ২৬ ৩১, ৬ আর এক ৭, ৩ আর ২ ৫, তাহলে কত হবে? ৫৭। তাহলে তোমরা সবাই লিখে ফেলো। আমি আশা করছি তোমরা সবাই লিখছো। ৩৭ যোগ ৬, এর যোগফল কত হবে এটাও তোমরা যোগ করে বলতে পারো। তাহলে দেখো তো, এখানে আমি রাখ করি ৬ আর ৭ কত? ১৩। ১৩, ৩ হাতে আছে, ১ ৩ আর ১ ৪, তাহলে কত হবে? ৪৩। একটি
ঝুড়িতে ছয়টি কলা আছে, অপর ঝুড়িতে সাতটি কলা আছে, একত্রে কতগুলো কলা আছে? তাহলে দেখো তো এটা কি করতে হবে, একটি ঝুড়িতে আছে ছয়টি কলা, অপর ঝুড়িতে আছে সাতটি কলা, তাহলে এখানে কি আছে একত্রে, একত্রে তাহলে কি করতে হবে যোগ করতে হবে, তাহলে সাতটি আর ছয়টি কয়টি হয় বলতো? সাতটি আর ছয়টি হয় ১৩টি। তাহলে একত্রে ১৩টি কলা আছে, ১৫ ৩৮ বিয়োগ ৫ এর বিয়োগফল কত হবে? তাহলে বিয়োগ কর তো দেখি, ৩৮ ৫ ৮ থেকে ৫ এর কত থাকে ৩, আর ৩ এর ৩ তাহলে কত ৩৩। ১৬ ৪৯ বিয়োগ ৪২ এর বিয়োগফল কত হবে? উত্তর কত হবে দেখো তো, ৪৯ ৪২, ৯ থেকে ২ গেলে কত থাকে ৭, আর চারে চারে কাটাকাটি, তাহলে উত্তর কত ৭। ১৭ ১৪ যোগ খালি ঘর সমান সমান ৩৭, খালি ঘরে কত হবে? তোমরা এই খালি ঘর গুলো পারো, তাহলে বলতো কি করতে হবে, ৩৭ থেকে ১৪ কে বিয়োগ করতে হবে। তাহলে আমরা বিয়োগ করি, ৩৭ থেকে ১৪ কে বিয়োগ করবো, তাহলে ৭ থেকে ৪ গেলে কত থাকে ৩, ৩ থেকে ১ গেলে ২, তাহলে কত খালি ঘরে কত বসবে ২৩। আমি আশা করছি সবাই তোমরা লিখে ফেলেছ। তাহলে পরের অঙ্কে চলে যাই, মিনার কাছে ছিল ৮টি লজেন্স, সে রাজুকে দিল ৩টি লজেন্স, তার কাছে কতগুলো লজেন্স
রইল। তাহলে বলতো কি করতে হবে? এটা আমরা সবাই জানি, কোনো কিছু দিয়ে দিলে তা বিয়ে করতে হবে। তাহলে আট থেকে তিনকে আমরা বাদ দিব, তাহলে আট থেকে তিনকে আমরা বাদ দিয়ে কত থাকে? পাঁচটি। তাহলে তার কাছে কতগুলো রজেস রইল? পাঁচটি। উনিশ, উনত্রিশ বিয়োগ খালি ঘর সমান সমান বারো। খালি ঘরে কত হবে? বক্তটা কি হবে? এটা বিয়ে করতে হবে। তাহলে উনত্রিশ থেকে কাউকে বিয়ে করবো, নয় থেকে দুই দিলে থাকে সাত, দুই থেকে এক দিলে থাকে এক, তাহলে খালি ঘর হবে সতেরো। বিশ, তিন গুণ চার সমান সমান কত হবে? তোমরা সবাই নামতে পারো, বলো তো এখানে কি হবে? তিন একে তিন, তিন দুগুণে ছয়, তিন দুইকে নয়, তিন চারা বারো, তাহলে বারো হবে। তাহলে সবাই তুলে নাও। আমি আশা করছি তোমরা সবাই এগুলো তুলে নিয়েছো। তাহলে এগুলোই বারবার করবে বাসায়, এই আগেকেই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে ও নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।